ডিসকাশন ছিল কোলেস্ট্রল সম্পর্কে, এলডিএল এলডিএল নন কোলেস্ট্রল, এগুলা আসলে লেভেলটা কেমন থাকতে হবে, এগুলো নিয়ে অনেক একটু মানে ওকে মেডিকেলের ভাষায় বা সাধারণ মেডিকেলের ভাষায় এটা হচ্ছে যে কোলেস্ট্রলটা 200 পার হওয়া যাবে না, এইচডিএলটা একটা 60 উপর থাকা উচিত, হ্যাঁ এইচডিএলটা 60 উপর থাকা উচিত, এলডিএলটা 150 পার হওয়া ঠিক না। তো এখানে সবই ঠিক আছে শুধু কোলেস্ট্রল পরিমাণ ছাড়া, কোলেস্ট্রলটা 200 একটু বেশি পার হলে অসুবিধা নেই, যেসব আমার পেশেন্টদের হার্ট অ্যাটাক নিয়ে হার্ট অ্যাটাক করে আমাদের চেম্বারে আসে তাদের বেশিরভাগ লোকের মধ্যে কোলেস্ট্রলটা লো ছিল, কারণ কোলেস্ট্রলটা লো করার কারণে এটা শরীরের যে জরুরি কাজ, কোলেস্ট্রলটা একটা একটা রেসকিউ মেডিসিন, এটা লিভার তৈরি করে শরীরকে সেভ করার জন্য, কিন্তু আমরা শুনে আসছি কোলেস্ট্রল মানুষকে মেরে ফেলে, আর খেলে কোলেস্ট্রল খেলে কোলেস্ট্রল হয়, আসলে কোলেস্ট্রল খেলে কোলেস্ট্রল হতে পারে না, কোলেস্ট্রল আমাদের যে প্রসেস সেটা অনেক লম্বা প্রসেস, এই প্রসেসের মধ্যে যে কোলেস্ট্রলকে মানে হেলদি ফ্যাটকে হজম করতে পারবে না বা যে প্রসেস খাবার হজম করতে পারে না, যে ডাইজেশনের সমস্যা, তারই কোলেস্ট্রলটা বাড়বে। চিন্তা করবেন এইভাবে যে আপনার রং খাবারটা খাবেন তাহলে কোলেস্ট্রল কম থাকবে, ফ্যাটি খেলে কোলেস্ট্রলটা বাড়বে না, দ্যাটস এ মিস্টেক আর কি, কারণ এটা সায়েন্স প্রুভেন যে ডায়েটারি কোলেস্ট্রলটা ব্লাডে কোলেস্ট্রলের সাথে কোনো সম্পর্কিত না, 20% এফেক্ট আছে, 80% নাই, কারণ এটা আমরা খাবারটা খাই হজম হয়, হজম হয়ে আমাদের গাঁট দিয়ে অ্যাবজর্ব হয়ে তারপর আমাদের লিভারে যায়, তারপরে শরীরে পৌঁছে, খেলেই বাড়ে চলে যায় না, তাহলে আমরা খাবারটা কী খাচ্ছি হজম করতে পারছি কিনা তার উপর ডিপেন্ড করতে কোলেস্ট্রল বাড়বে না কমবে, আর যখন ওষুধ দিয়ে কমে ফেলা হয় তখন 75% হার্ট অ্যাটাক স্ট্রোক হয় যাদের কোলেস্ট্রলটা ওষুধ দিয়ে নামিয়ে ফেলা হয়, দেখতে হবে যে এটা একটু খেয়াল রাখতে হবে যে ওষুধ দিয়ে নামানো নামাই দিলে হবে টেম্পোরারি নামাতে পারেন, কিন্তু লং রান আমাদের শরীরকে সুস্থ করতে হবে, সুস্থ খাবার দিয়ে এক্সারসাইজ দিয়ে ডিটক্স করে ডাইজেশনকে ভালো করতে হবে, তখন কোলেস্ট্রল ব্যালেন্সে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।